নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ওয়েব স্টাডি আজকে ২৬ তারিখে আপার প্রাইমারি কেসের শুনানি হওয়ার কথা ছিল এবং সেই শুনানিটা হয়েছে এবং সেই শুনানিতে কী হয়েছে তা সম্পূর্ণ আমরা জানতে না পারলেও আপার প্রাইমারি নিয়ে একটা চাঞ্চল্যক তথ্য আমরা জানতে পেরেছি তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেলায়কন আছে সেটাকে বাজিয়ে দেবেন তাহলে এ ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা সবচেয়ে আগে পেয়ে যাবেন উচ্চ প্রাথমিক মামলায় চাঞ্চল্যকর মোড় হাইকোর্টে উচ্চ প্রাথমিক মামলায় চাঞ্চল্যকর মোড় হাইকোর্টে আপার প্রাইমারিতে নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অচলাবস্থা অব্যাহত প্রতিদিনই কোনো না কোনো আন্দোলনের খবর প্রকাশ্যে আসে প্রায় চোদ্দো হাজার উচ্চ প্রাথমিক শূন্য থাকা সত্ত্বেও আটকে রয়েছে নিয়োগ কারণ হাইকোর্টে চলছে একাধিক মামলা আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের দুটি মামলা চলছে কলকাতা হাইকোর্টে ইচ্ছে মতো টেটের নাম্বার বাড়িয়ে দেওয়া রেশিও না মানা প্রভৃতি অভিযোগে জেরবার আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি হলো আজ আপার প্রাইমারি বঞ্চিত হবু শিক্ষকদের হয়ে মামলাগুলি লড়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফির্দোস শামীম সুবীর স্যানালরা হাইকোর্টে বিচারাধীন থাকা উচ্চ প্রাথমিকের মামলাগুলি হল ভানু রায় এবং গোপা বিশ্বাস বনাম রাজ্য সরকার এ মামলায় চাকরি প্রার্থীদের হয়ে লড়েছেন ফিরদোস শামীম এবং আক্তারুল ইসলাম এবং রুচিরা চ্যাটার্জি বনাম রাজ্য সরকার এ মামলায় চাকরি প্রার্থীদের হয়ে লড়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুবি চ্যানেলরা আজ কলকাতা হাইকোর্টে ভানুরায় এবং গোপা বিশ্বাস বনাম রাজ্য সরকার এ মামলাটি ওঠে এ মামলায় বিচারপতির হাতে আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য জমা পড়েছে চাঞ্চল্যকর তথ্যটি হল উচ্চ প্রাথমিকের অনলাইন অ্যাপ্লিকেশন করার শেষ সময়টি ছিল দু হাজার ষোলো সালে কিন্তু দু হাজার উনিশ সালে তনুশ্রী মণ্ডল নামে এক চাকরি প্রার্থী অনলাইনে ফর্ম পূরণ করেন সময় পেরিয়ে যাওয়ার প্রায় তিন বছর পর আবেদন করেন জনৈকার তনুশ্রী মণ্ডল শুধু তাই নয় ওই জনৈকার নাম রয়েছে হুব শিক্ষকদের প্যানেলে থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল অনলাইনের ফর্মে তনুশ্রী মণ্ডল কোনো ছবি বা সই নেই তা সত্ত্বেও তার নাম রয়েছে হব শিক্ষকদের প্যানেলে এই তথ্য বিচারপতির হাতে জমা পড়েছে আগামী মাসে এক অর্থাৎ পয়লা সেপ্টেম্বর আবার শুনানি হবে উচ্চ প্রাথমিক মামলার ওই একই দিনে হাইকোর্টে সরকার পক্ষকে উত্তর দিতে বলা হয়েছে এই তথ্যের ভিত্তিতে বানুরা এবং গোপা বিশ্বাস মামলায় রিট পিটিশনে এই তথ্য দেওয়া রয়েছে অর্থাৎ পয়লা সেপ্টেম্বরে যে শুনানি হবে সেই শুনানিতে এই প্রশ্নটার উত্তর কমিশনকে দিতে হবে হাইকোর্টে ওনার নাম চাকরি প্রার্থীদের লিস্টে কীভাবে এসেছে তো আপার প্রাইমারি মামলার শুনানি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য যখন আমরা পাবো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং অর্ডার কপি যদি আমরা পেয়ে যাই তো সঙ্গে সঙ্গে সেটা নিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাবো তার জন্য আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ